আর আমরা তো কাজের ফাঁকি দেওয়া আনামাজ আদায় করে জোহর এবং আসর হয়তো বলেন নাই তো এক্ষেত্রে আমরা সুনদ পড়তে পারি না তো তারপর একটু রেস্ট নিতে হয় কারণ ব্যস্ততার মাঝে দিয়ে নামাজ আদায় করি সুন্নদ না পড়লে আমরা গুণাগার হবো কিনা শুধু সাজুল ভাই প্রথমে কথা হলো যে দূর দূরান্তে কাজে গেলে যেমন অনেকেই যায় যারা বিদেশ দেশ বিদেশে আছে অথবা দেশেও আমাদের আছে প্রতিনিয়ত একশো দেড়শো কিলোমিটার দূরে যায় এই যে প্রতিনিয়ত যারা বিদেশের বাড়িতে আছে যাতায়াত ব্যবস্থাগুলি খুবই সুন্দর রাস্তাঘাট ভালো ফরওয়ার্ড যার কারণে এই কিলোমিটার দেখা যাচ্ছে যে পঁয়ত্রিশ মিনিট চল্লিশ মিনিটের আগেই চলে যায়গা এই এরকম দুইশো কিলোমিটার দূরে যায় এই যে প্রতিদিন যাতায়াতের কাজের ব্যবস্থা কারণ ওই সমস্ত জায়গায় কচের হুকুম হবে না সে নামাজ পূর্ণই পড়বে তো এরকম অনেক বিষয় আছে অনেকে এগুলি জানে না আর একটা বিষয় হলো নামাজ ভাই পড়তে হবে কাজে থাকেন আর যেখানে থাকেন যে কোনো অবস্থায় থাকেন না কেন রেস্ট আরাম যে কোনো পদ্ধতি নামাজ ছাড়া যাবে না করে ফরজ নামাজ যদি সেখানে কাজের খুব সমস্যা বা প্রবলেম দেখা যায় এবং সেখানে নামাজ নামাজ পড়াই যায় না নামাজের কোন সময় নেই তাহলে কাজ বাদ দিয়ে দিতে হবে আগে ইমান আমলকে শক্তিশালী রাখতে হবে এবং ইমান আমলের সেফটি থাকতে হবে ইমান আমলকে ঠিক রাখতে হবে পরে কাজ আল্লাহর ভয় করতে আগে রাখতে হবে আল্লাহ ভয় করলে আল্লাহর কাছে ব্যবস্থা করে দিবে আর কাজের মাঝিতিও যদি সেই নামাজগুলি পড়া যায় তাহলে ভালো এই বিষয়ে আরেকটা বিষয় হলো কাজে ফাঁকে ফাঁকে যেগুলো আছে যে কোন ফরজটা পড়ে নিতে পারলে পড়া হলো এখন কাজের ফাঁকে ফাঁকে ফরজটা পড়ে নেবেন আর সুন্নতগুলো যদি না পড়তে পারেন সেটা হলো আলাদা কথা সুন্নতগুলো পড়াও যদি পড়তে পারেন সুন্নত কাজা করা যায় যদি কাজের এমন ব্যস্ততা থাকে যে কোনোভাবেই সম্ভব না পড়াশুনো তাহলে পরবর্তীতে এরা কাজা করা যেতে পারে মানে ওই দিন এটা ওই দিনেই কাজা করে নিতে পারবেন তবে প্রতি প্রতিনিয়ত করা উচিত না হ্যাঁ আর আরেকটা বিষয় জরুরি যে যেমন জোহরে আগে চার রাখা সেখানে যদি দুই রাখাত পড়েন হয়ে গেল

তো যদি সময় খুবই কম থাকে যেমন অনেকে থাকে পনেরো মিনিট সময় সেখানে দৌড় দৌড়ি করে খানা দানা খায় এখন রেস্টের পাঁচ মিনিট সময় কম দিয়ে সংক্ষিপ্ত পরিসরে ভালো নিজেদের অবস্থার দিকে দেখেন হেমাদিকে যাতে সুন্দর হয় চেষ্টা করতে হবে সাহায্যের বাহিরে তো আল্লাহ চাপান নেয় নিজের সাহ্যরে রাখতে হবে ফরজের মধ্যে যাতে কোনো ত্রুটি বিস্তৃতি না হয় এ বিষয় হলো সংক্ষিপ্ত কথা আল্লাহ আপনাদের সহজ করে দেখ ভালো কাজগুলিকে সুন্দরভাবে আঞ্জাম দেওয়ার সহজ করে দেখ সমস্ত মমিন মমিনাত রামিন হাজা সাল নবেন আসসালামাইকুমতলা বরগাদ